বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুর সীমান্তবর্তী অঞ্চল কুমেতপুর এলাকায় মদ খেতে এসে দুষ্কৃতীরা চালালো গুলি। মদের ঠেকের মধ্যেই গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। পুরো ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংলা বিহার সীমান্তবর্তী কুমেতপুরের দরিয়াপুর এলাকায়। বিহার রাজ্যে মদ নিষিদ্ধ, তাই সেখান থেকে পাঁচজন মদ খাওয়ার উদ্দেশ্যে বিহার সীমান্তবর্তী কুমেতপুরের দরিয়াপুরে আসে। সেখানে একটি মদের ঠেকে বচসা বেঁধে যায় স্থানীয় এক বাসিন্দার সাথে। বচসার ছেড়ে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হয় স্থানীয় বাসিন্দা বর্মা হাঁসদা, বাড়ি কুমেতপুরে দরিয়াপুর এলাকায়। পিঠে গুলি লাগার পরে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পাঁচজন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, যদিও তিনজন পলাতক। ধৃতরা হলেন বিহারের বাসিন্দা সন্তোষ বর্মা ও বিকাশ কুমার রজক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওদের সাথে কি কোনো রকম কোন গন্ডগোল হয়েছিল আপনার? কি নাম আপনার? কি নাম? বাড়ি কোথায় আপনার? কি কারণে এই গুলি চালানো হলো, এর পিছনে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটা ওই বর্মা হাঁসদা ও ফোন করেছিল আমাকে রাস্তায়। হ্যাঁ, আমি বাড়ির আশেপাশে ছিলাম, বলে স্যার আমাকে গুলি করে দিয়েছে, তাদেরই আসল। তো যারা গুলি করেছে তাদেরকে গ্রামের লোকজন ধরে রেখেছে। আমি খবর পাওয়া মতো আসি আপনাকে জানাই। হ্যাঁ, বাকিটা কোথাকার ছিল যারা গুলি করেছে? আমি বলতে পারবো। আচ্ছা, কি কারণে গুলি মেরেছে? আচ্ছা, কোনো কি ব্যাপার ছিল? কোনো কি? মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।